আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। গত কয়েকটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে ফ্রি বিটকয়েন আর্নিং করতে হয় এবং ট্রাস্টওয়ার্দি যে সমস্ত ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলোতে আমি দেখিয়েছি। আশা করি সেই ভিডিওগুলো যদি না দেখে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের মধ্যে এসে সেই ভিডিওগুলো দেখলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি ইজিয়েস্ট হবে। আজকে যে ওয়েবসাইটটি আপনাদের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি, এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট। এই ট্রাস্টেড ওয়েবসাইটটি দীর্ঘদিন ধরে পেমেন্ট করে আসছে এবং পাশাপাশি এখান থেকে বেশ কয়েকটি কয়েন বা আপনি ওয়ালেট খুব সহজেই নিতে পারবেন এবং সেই বিটকয়েন, লিটকয়েন, ইথারাম এবং ডগি কয়েনের মতো কয়েনগুলো খুব সহজে আপনি আপনার ফসেট পে এর মাধ্যমে বিকাশ অথবা রকেটের মধ্যে নিয়ে আসতে পারবেন। তার মানে এখান থেকে যে কয়েনগুলো পাবেন সেই কয়েনগুলো খুব সহজে আপনি আপনার বিকাশ অথবা রকেটের মধ্যে নিয়ে আসতে পারবেন। স্টেপ বাই স্টেপ ফ্লো থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন এখানে কিভাবে কাজ করতে হয় বা কিভাবে কয়েনগুলো ক্লেম করতে হয়। ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরে, এই সাথেই থাকুন। অলরাইট, আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে চলে এসেছি। এটির নাম হচ্ছে claimfreecoins.io, claimfreecoins.io। এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট, এটি আমার মুখের কথা নয়, আমি একটি ওয়েবসাইটের মাধ্যমে এটির গ্রহণযোগ্যতা কতটুকু সেটি আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট একটি সিমিলার ওয়েবের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করছি এটির র্যাঙ্কিং কেমন। গ্লোবাল র্যাঙ্কিং দেখতে পাচ্ছেন এবং কান্ট্রি র্যাঙ্কিং, ক্যাটাগরি র্যাঙ্কিং দেখতে পাচ্ছেন। আপনি যদি একটু স্ক্রলিং করে চলে আসেন তাহলে এখানে বাউন্স রেট, ফেজ, ভিজিট সবকিছু দেখাচ্ছে এবং জিওগ্রাফিক্যাল পজিশন এটির কেমন সেটি দেখাচ্ছে। সুতরাং আপনি বুঝতে পারছেন যে এটি কতটুকু ট্রাস্টওয়ার্দি এবং এটি যে পেমেন্ট করে সেটি আমি একটু পরে দেখাচ্ছি। সো আপনি গুগলে সরাসরি সার্চ দিবেন কয়েন, claimfreecoins.io দিয়ে, এতে করে আপনি ইন্টারফেসে চলে আসবেন। অনেক সময় আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থার্ড পার্টি ওয়েবসাইটের অ্যাড্রেস গুলো দিতে পারি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসটি এতটুকু আপনি লিখে যদি গুগলে সার্চ দেন তাহলে অবশ্যই এই ওয়েবসাইটের ইন্টারফেসে চলে আসবেন। এই ওয়েবসাইট ইন্টারফেসে চলে আসার পর আপনাকে কিছুই করতে হবে না। আপনি এখানে প্রথমত যে জিনিসটা দেখবেন এটি হচ্ছে আওয়ার ফসেট। আওয়ার ফসেটের মধ্যে ক্লিক করলে আপনি বিটকয়েন ফসেট, ইথারাম, ডগি কয়েন, লিড কয়েন, বিটকয়েন ক্যাশ, ড্যাশ, ট্রন এবং ডিগিবাইট ফসেট রয়েছে। এখান থেকে যে কোনো একটি বা সবকটি আপনি একের পর এক বা স্টেপ বাই স্টেপ ক্লেম করতে পারেন। সো আমি কিছু দেখাবো, আশা করি বাকিগুলো আপনি ক্লেম করতে পারবেন। সো প্রথমত আমি এখানে দেখতে পাচ্ছি যে ইথারাম ফসেটের মধ্যে আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পর আমার সামনে নেক্সট এটি ইন্টারফেস উপস্থিত হবে। ইন্টারফেসে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইথারাম অ্যাড্রেস। এই ইথারাম অ্যাড্রেসে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে অ্যাড্রেসটি দিতে হবে। সো অ্যাড্রেসটি কোথায় পাবেন সেটি আমি এবার দেখাচ্ছি। এখানে অ্যাড্রেসটি দিতে হলে আপনাকে মনে রাখতে হবে ফসেট পে এর মধ্যে অ্যাকাউন্ট থাকতে হবে। তো ফসেট পে এর অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে অবশ্যই আপনি গুগলে সার্চ দিবেন fossetpay.io। এটিতে সার্চ দেওয়ার পরে আপনি এই ইন্টারফেস পাবেন, এখানে যে দেখতে পাচ্ছেন ফসেট পে হোম, এটিতে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। এখানে আসার পরে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে, তার মানে ফসেট পে এর মধ্যে আপনার যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই অ্যাকাউন্ট তৈরি করে নেবেন জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক করে। এরপর আপনি লগ ইন করবেন, লগ ইন করার পরে ইউজার ড্যাশবোর্ড যেটি রয়েছে ইউজার ড্যাশবোর্ডের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি আপনি এখানে যে ডিপোজিট দেখতে পাচ্ছেন সেই ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পরে সব কয়টি এখানে ওয়ালেট দেখতে পাচ্ছেন, প্রথমে বিটকয়েন রয়েছে, বিটকয়েনের ওয়ালেট অ্যাড্রেসটি রয়েছে, ডগি কয়েনের ওয়ালেট অ্যাড্রেসটি রয়েছে, এরপরে লিড কয়েনের রয়েছে, এরপরে ড্যাশের, এরপরে বিটকয়েন ক্যাশ, সবগুলো কয়েন এর ওয়ালেট এখানে বা অ্যাড্রেস এগুলো এখানে দেওয়া রয়েছে। সুতরাং আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব লিড কয়েনটি। সো লিড কয়েনটি এখান থেকে আমি কপি করে নিব জাস্ট আপনাদের দেখানোর জন্য, অথবা আপনি এখান থেকে ইথারামটাও আপনি এখান থেকে কপি করে নিতে পারেন। সো আমি এখানে লিটকয়েনটি কপি করে নিলাম। লিটকয়েনটি কপি করে নেওয়ার পরে এখানে আবার চলে আসতে হবে, আমি লিটকয়েনটি দেখাচ্ছি, এই যে লিটকয়েন ফসেট। লিটকয়েন ফসেটে ক্লিক করার পরে এখানে লিটকয়েন অ্যাড্রেসটি দিতে বলেছে, জাস্ট আমি এটি পেস্ট করব। পেস্ট করার পরে জাস্ট আপনি একটু স্ক্রলিং করে চলে আসবেন, এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। ইন্টারফেসে আসার পরে জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে চারটি ক্যাপচা দেখতে পাচ্ছেন, প্রথমত এখানে একটি, দুটি, তিনটে, চারটি, এই যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো বুঝে আপনাকে ক্লিক করতে হবে স্টেপ বাই স্টেপ। সুতরাং এখানে আপনি প্রথম যেটি দেখতে পাচ্ছেন সেটি এখানে শেষে রয়েছে, এই যে
এটি প্রথমটি, এই প্রথমটি কিন্তু এখানে রয়েছে, সুতরাং আপনাকে এটি এতে ক্লিক করতে হবে। এটি ক্লিক করলে এটি মোছা যাবে। এরপরে দ্বিতীয়টি, সেটি হচ্ছে ইপিআই দিয়ে শুরু। ইপিআই দিয়ে যেহেতু শুরু, সেটি এটি আপনি এটিতে ক্লিক করুন। ক্লিক করার পরে নেক্সট তিন নাম্বার, সেটি হচ্ছে এটি, এটিতে ক্লিক করতে হবে আপনাকে। অর্থাৎ স্টেপ বাই স্টেপ আপনাকে এই বিষয়গুলো মনে রাখতে হবে ক্লিক করার জন্য। নেক্সট হচ্ছে এটি, এরপর আই এম নট রোবটে ক্লিক করবেন। আই এম নট রোবটে ক্লিক করার পরে কার্ডসে ক্লিক করবেন। এখানে যে কার্ডসগুলো রয়েছে এগুলো সিম্পল কতগুলো ক্যাপস হয়, ক্যাপসগুলো ফিল আপ করার পরে ভেরিফাই এ ক্লিক করবেন। প্লিজ অলসো সেক দা নিউ ইমেজেস, নিউ ইমেজ যেগুলো এসছে সেই ইমেজের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে, দেন ভেরিফাই এ ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পরে সরাসরি আপনি এখানে যে ভেরিফাই দেখতে পাচ্ছেন সেই ভেরিফাই আবার ক্লিক করবেন। আবার ক্লিক করার পরে নেক্সট এই 695 লিটকয়েন কিন্তু আপনার ফসেট পে এর মধ্যে যোগ হয়েছে। তার মানে এটি যে 695 লিটকয়েন সেটি অ্যাড হয়েছে কিনা সেটি আমি এবার চেক করছি। সরাসরি আমার লিটকয়েনের মধ্যে চলে যাচ্ছে। চলে যাওয়ার পরে সরাসরি আপনাকে এই যে ইউজার ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন সেই ইউজার ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করবেন। ইউজার ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করার পরে আপনি লিটকয়েনটা সেভ করে নেবেন। এই যে এখানে লিটকয়েনটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, সবগুলো কিন্তু আগে জিরো ছিল, এবার কিন্তু 695 অ্যাড হয়ে গিয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন 695 লিটকয়েন ক্যাশ, সেটি অ্যাড হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ খুব সহজে কিন্তু তারা লিটকয়েনটি এখানে জমা করে দিচ্ছে। এই যে এখানে স্ট্যাটিস্টিক্স শো করছে কত তারিখে এবং এখানে কি আমি ক্লেম করেছি সেটি এখানে শো করছে। আশা করি বুঝতে পেরেছেন। নর্মাল পেমেন্ট এবং 26 তারিখ। সুতরাং আপনি এই ওয়েবসাইটে তার মধ্যে খুব সহজে ক্লেম করতে পারেন। এবার আমি নেক্সট যেটি সেটি এবার ক্লেম করব। এবার বিটকয়েন ক্যাশ ফসেট সেটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অ্যাড্রেসটা আমাকে বসাতে হবে। সো এখানে ক্লেম আপ টু 500 ফ্রি সাতোশি এভরি 5 মিনিটস, প্রত্যেক 5 মিনিট পর পর প্রায় 500 ফ্রি সাতোশি আপনি এখান থেকে পাবেন। সুতরাং এখানে বিটকয়েন ক্যাশ ওয়ার অ্যাড্রেসটি দিতে হবে। সো আমি আবার চলে যাচ্ছি সেখানে। সেখানে যাওয়ার পরে আমি আবার ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার পরে এবার আমি যেটি অ্যাড করতে চাচ্ছি সেটি এই যে এই বিটকয়েন ক্যাশ, সেটি আমি কপি করব। কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পরে আমি এখানে আবার পেস্ট করে দিব। এইভাবে আপনি সবগুলো কয়েন ক্লেম করতে পারেন। লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে প্লিজ ম্যাচ দা রিকোয়েস্ট ফরম্যাট, এখানে একটি মেসেজ চলে এসেছে। নেটওয়ার্ক ডিস্টার্ব থাকাতে অনেক সময় এই ধরনের প্রবলেম হতে পারে। সুতরাং আমি এবার ডগি কয়েন ফসেটটা দেখাবো। ডগি কয়েন ফসেটের মধ্যে ক্লিক করলাম। ডগি কয়েন ফসেটের মধ্যে ক্লিক করার পরে ডগি কয়েন অ্যাড্রেসটা এখানে এন্টার করতে হবে। সো আমি আবার চলে যাচ্ছি। ডগি কয়েন কোথায়? এই যে ডগি কয়েন অ্যাড্রেস, সেই ডগি কয়েন অ্যাড্রেস আমি কপি করব। কপি হয়ে গেল। এরপর আমি এখানে চলে আসবো। অলরাইট, আমার 324 ড্যাশ কয়েন অ্যাড হয়ে গিয়েছে। এবার আমি একটু চেক করে দেখছি। জাস্ট ফসেট পেয়ার যেটি আমি অ্যাড্রেস নিয়েছিলাম এই যে এখানে, এখান থেকে সেটি অ্যাড হয়েছে কিনা। অর্থাৎ এখানে টোটাল দেখতে পাচ্ছেন যে 324 ড্যাশ কয়েন অ্যাড হয়েছে কিনা। সো সরাসরি আমাকে আবার ড্যাশবোর্ডে চলে যেতে হবে। ড্যাশবোর্ডে আসার পরে ইউজার ড্যাশবোর্ড, ইউজার ড্যাশবোর্ডে আসার পরে এবার আমি চেক করব সেটি অ্যাড হয়েছে কিনা। সো এখানে দেখতে পাচ্ছেন 324 যেটি আমি কিছুক্ষণ আগে ক্লেম করেছিলাম এবং সেটি অ্যাড হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে যে ক্লেমগুলোর যে কয়েনগুলো রয়েছে, বাদ বাকি কয়েনগুলো আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন। বিটকয়েন আমি দেখিয়েছি, তারপরে রিল কয়েন আর ড্যাশ কয়েন তিনটি দেখিয়েছি। আশা করি আপনি ডগি কয়েন, বিটকয়েন ক্যাশ এবং আপনি যেটি এখানে দেখতে পাচ্ছেন ট্রন ফসেট, এগুলো আপনি ক্লেম করতে পারবেন খুব সহজে। সো বাকিগুলো ক্লেম করবেন খুব সহজে এবং খুব ইজি ওয়েতে। এই ফসেট পে থেকে আপনি বিকাশ অথবা রকেটের মাধ্যমে সেগুলো পরবর্তীতে উইথড্র নিয়ে আসতে পারবেন। আশা করি এই ট্রাস্টেড ওয়েবসাইটটিতে কাজ করে নিশ্চিত কয়েনগুলো অ্যান্ড শেয়ার করে নিতে পারবেন। ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। যদি এই ধরনের ম্যাচিং ভিডিও পেয়ে যেতে চান, সো প্লেলিস্টে ক্লিক করলে আপনি ফ্রিল্যান্সিং বিষয়ে অনেকগুলো ভিডিও পাবেন, যেগুলো হয়তো আপনি অন্য কোনো পাবেন, অন্য কোথাও পাবেন না। আশা করি পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।